ঠাকুরগাঁও জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে একটা সময় ক্রিকেট কিংবা ফুটবল খেলা দেখতে আসা দর্শকদের ভিড়ে গ্যালারি থাকতো পরিপূর্ণ তবে স্টেডিয়ামের এখনকার চিত্র ভিন্ন বর্তমানে জেলা শহরের এই স্টেডিয়ামটির বেহাল দশা তাই খেলোয়াড়রা নিজেদের চাঙ্গা রাখতে সরকারি মাঠে মাঠে অনুশীলন করছে বর্তমানে এই ঠাকুরগাঁও মর্নিং ক্লাব ফুটবল টিম ও ফুটবল একাডেমি নামে অনর্ধ চোদ্দ থেকে বিশের খেলোয়াড়রা অনুশীলন চালিয়ে যাচ্ছে নিয়মিত যদিও দুই সালের পর থেকে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন কোন লিগ কিংবা টুর্নামেন্ট আয়োজন না করায় অনেকটাই ঝিমে পড়েছে ঠাকুরগাঁয়ের ক্রীড়াঙ্গন আমরা নিজেরাই আসছি আমাদের ছোট রাস্তাছে আমরা নিজেরাই অনুসরণ করছি ডিএফ কিংবা জেলাকে সংস্থা আমাদেরকে সেরকম কোনো কিছু সরঞ্জাম দিয়েও হেল্প করছে না আগে যে তুলনা ছিল এখন অনেক কম আর আমাদের উদয়মান যে খেলোয়াড়গুলো আছে এগুলো সব আসলে প্রশিক্ষণের অভাবে ক্রীড়াঙ্গন থেকে অনেক বিচার পড়তেছে বেশ কয়েক বছর ধরে নিজ উদ্যোগে আমরা এই খেলাধুলা চালিয়ে যাচ্ছি মাঠের যে পরিবেশ মাঠের যে কন্ডিশন এটা আসলে ফুটবল খেলা যায় না তারপর আমরা নিজ উদ্যোগে যতটা পারি আমরা মানায় নিচ্ছি নিজেরাই এদিকে খেলোয়াড়দের মাঠমুখী করতে নিয়মিত খেলা আয়োজনের বিকল্প নেই বলে মনে করেন ঠাকুরগাঁও ফুটবল টিমের এই ম্যানেজার বয়সে কিছু ছেলে পেলে মাঠ থাকবে মাঠে থাকবে খেলাধুলা করবে এরা হয়তো জেলা জেলা থেকে বিভাগীয় বিভাগীয় থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত খেলতে পারবে এজন্য জেলা ক্রীড়া সংস্থা নিয়মিত যে আয়োজনগুলো সেগুলো বর্তমানে হচ্ছে না অন্যদিকে আর্থিক সংকটের কারণে নিয়মিত খেলা পরিচালনা করা সম্ভব হচ্ছে না বলে জানান জেলা ক্রীড়া সংস্থার সংগঠকরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে যে উদ্যোগে খেলাগুলি হয় সেগুলি আমরা আর্থিকগত কারণেই আমরা আসলে কিছুটা পিছিয়ে গেছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে যে খেলাগুলো হয় সেই খেলাতে খুব সীমিত টাকা দেয় এই দু লক্ষ টাকা দিয়ে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কোনোভাবেই সম্ভব না উনিশশো সালে স্থাপিত হয় শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম বর্তমানে এই স্টেডিয়ামে দুটি প্যাভিলিয়নের ধারণ ক্ষমতা ছয় হাজারের বেশি হলেও দর্শক শূন্য পড়ে থাকে সময় সংবাদ ঠাকুরগাঁও